তিনি এক শূন্য এক স্কোয়াড্রনের সদস্য বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য চার পাঁচ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের দাবি তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং বিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে তার পরেই হাসিনা ইস্তফা দিয়েছেন বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগও পাননি একটি সূত্রের দাবি তাকে সেই সুযোগ নাকি দেয়নি সেনাবাহিনী যদিও এই দাবির সরকারি সূত্রে কোনো সত্যতা স্বীকার করা হয়নি কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনা বাংলাদেশের আকাশীমা অতিক্রম করলে তার ভাষণ শুরু হবে বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর তারপরে তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশে তদারকি সরকার গঠিত হবে বছর খানেক পরে সাধারণ নির্বাচন হতে পারে তবে এসবই এখন খুবই প্রাথমিক স্তরের বক্তব্য কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা একটি সূত্রের দাবি হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ